আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, দেখতে থাকুন। আমি আজকে বুটের ডাল দিয়ে হেলেঞ্চা শাক রান্না করব, আর সাথে কাচকি শুটকি ভুনা করব। তো আমি এখন কড়াইতে রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভুনে নেব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাকে ভুনে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকেই। গরম পানি দিয়ে যে কোনো রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ি 2 চা চামচ। আপনারা যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করবেন। চাইলে কাঁচামরিচ দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। এখন মশলাটাকে একটু ভুনে নেব, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে একটু ভুনে নেব। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 1 চা চামচ। একটু ভালো করে মশলাটাকে ভুনে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। তেলটা উপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন যে মশলাটা কষানো বা ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি হেলেঞ্চা শাক। শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দেখতে যতটা পরিমাণ দেখা যাচ্ছে শাক, আসলে রান্না করার পর এই শাকগুলো সেদ্ধ হওয়ার পরে আর একটু কমে যাবে। এই দেখুন শাকগুলো রান্না করার সাথে সাথে কতটা কমে গেছে। হেলেঞ্চা শাক আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে ডাল আর চিংড়ি মাছ অ্যাড করে। ভেজে খেতেও খুব ভালো লাগে, খুব পুষ্টিসম্পন্ন এই শাকটা। আর তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। শাকটা তাজা তাজা রান্না করছি। এই দেখুন আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ডালটাই আমি দিচ্ছি। এখন নেড়েচেড়ে ডালের সাথে শাকটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডাল আর শাকের সাথে একটু টমেটো অ্যাড করতে পারেন, তো আমার টমেটো ছিল না, আমি দিইনি। একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। যারা নিরামিষ খান বা নিরামিষ সপ্তাহে নিরামিষ খেতে পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন, খারাপ লাগবে না। আমার অবশ্যই ভালো লাগে এই ধরনের খাবার,
আমি শাক সবজি খেতে পছন্দ করি, আর বাচ্চাদেরকে যেভাবে চেষ্টা করি একটু শাক সবজি ভিন্নতা এনে রান্না করে খাওয়ানোর। আর আশা করছি ছোটো বড়ো সবারই ভালো লাগবে। দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি টালা জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যারা নতুন দেখছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ না হলেও কমপক্ষে 4-5 মিনিট দেখবেন প্লিজ, তারপর ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন। আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই দেখুন মাশাল্লাহ খুব সুন্দর এসেছে কালারটা এবং গন্ধটা, এবং কমপ্লিট হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে হেলেঞ্চা শাক রান্না। এটা ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এর সাথে আমি কাচকি শুটকি ভুনা করছি, কাচকি মাছের শুটকি খুব খেতে ভালো লাগে ভুনা গরম ভাত দিয়ে। এই দেখুন শুটকিগুলো আমি ধুয়ে ভালো করে রেখেছিলাম পানি ঝরিয়ে। শুটকি মাছ কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় একটু পানিতে ভিজিয়ে রাখার জন্য, কারণ অনেক বালু থাকে, পানিতে ভিজিয়ে রাখলে শুটকির যে বালুটা থাকে সেটা নিচে থেকে যায়। আমি আগেই তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু পেঁয়াজটা বেশি পরিমাণ দিয়েছি, আর রসুনটা শুটকি ভুনাতে বা শুটকি ভর্তাতে রসুনটা একটু বেশি দিতে হয়, তো আমি রসুন বাটারটা দিয়েছি 3 চা-চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে শুটকি ভুনার রেসিপি আমার চ্যানেলে দেখতে পারেন, শুটকি ভুনার রেসিপি আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা-চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, ঝাল যে যেভাবে খাবেন সেভাবে দেবেন। আমি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 3 চা-চামচ, ধনিয়ার গুঁড়ি দিচ্ছি 1/2 চা-চামচ, তালা জিরার গুঁড়ি দিলাম 1 চা-চামচ, চাইলে জিরাটা স্কিপও করতে পারেন। এখন একটু গরম পানি দিয়ে ভালো করে নেড়ে একটু ভুনে নিব মশলাটাকে। এই দেখুন মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাচকি শুটকিগুলো, এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভুনে নেব শুটকিটা। মাশাল্লাহ খুব সুন্দর একটা স্মেল শুটকির, যারা শুটকি পছন্দ করেন তারা বুঝতে পারবেন। দিয়ে দিয়েছি একটু পানি, আমার শুটকি ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।